হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমি যে পেঁয়াজ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এটা আমি কাটবো। আমরা যে সময় বাজার থেকে পেঁয়াজ পাতা আনি তো অনেকটা বড় হয় কিন্তু ভাঙে না। আর আমার যে গাছগুলো লাগাইছি তোমরা দেখাই, এই যে ভাঙি যায়, এই যে ভাঙে ভাঙে পড়ে যায় কেন বুঝলাম না। কিন্তু আমরা যে সময় বাজার থেকে পেঁয়াজ আনি তো বহুত বড় বড় পাতা হয়, ভাঙে না। তোমরা যদি কেউ জানো যে এটা কেন ভাঙে বা কেটা করলে ভাঙতো না তো আমার একটু কইও। এখন মায়ের কাটবো, সবগুলা কাটতো না, যেটা যেটা ভাঙ্গা আর কি, যে হাটের এই যে একটা আর এখন ফুরল ফার্ম। মা ডুববে কিরকম? পারবাই নাই ঢুকতে? এই দিক দিয়ে ঢুকতে আমি ঢুকো যে মা ওই যে ঢুকছি আমি কেছিল পাঠে ওই যে ক্যামেরা দিকে দিকে খাচ্ছ আরেকটা দেখো ওই দিকে রাখছে আসো ওই যে ওই যে আরেকটা ফুরল মা এখানে আরেকটা ওইয়া ইয়ে হয়ে গেছে পাকিয়ে গেছে এখানে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে মনে হয় না না ছাড়লাম কৃষ্ণ সু গাছ আর এখানে দুইটা হাত দিয়ে লইল। এ সেরিও না সেরিও না সেরিও না তো দাঁড়া দাঁড়া মিলু এক এই যে আর এই যে গাছে রয়েছে এগুলো এখনও বড় হয়েছে না। এই যে যদি সে খাইতে চাও আমার কমেন্ট করিও আমি পাঠাইম। এই যে আরও আরও আছে কয়টা পাইছো? পাঁচটা দেখি গাছের সবজি দেখি খুব ভালো লাগে। পাঁচটা পুরো লইছে আর যে তেজ পাতা সবটি সাইজ সেম না? বাবুরে খুঁজলাম যে সকালে চার সঙ্গে কিছু খাইতাম তো চিরা ভাজা আনছে আর বিস্কুট আনছে। বিস্কুট আছে না নাকি করে? হ্যাঁ তোমার রাখের মা রাখি দেও। এখন আর ভিডিও করলাম না কারণ এখন নর্মালি আমি চাহ খাইমু, স্নান করমু, ঠাকুর দিমু, স্কুলে যাইমু। স্কুল থেকে আইয়া ভাবরাম এক জায়গায় যাইমু, যদি জায়গাটায় যাই তো তোমরাও নিয়ে যাইমু। তো এখন এখানেই থাকুক আর পরে আবার বিকালবেলা দেখা হওয়ার তোমার সঙ্গে। গুড ইভিনিং গাইজ, তোমরা খুঁজলাম যে বিকালে এক জায়গায় যাইমু তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ভাবরাম যে গড়েই কিছু খাওয়া যাক। তো আজকে আমি তোমার সঙ্গে একটা রেসিপিও শেয়ার করবো, খুবই ইচ্ছা আর খাওয়ার ভাবলাম তোমার সঙ্গেও শেয়ার করি। আইডি হলো ফুলকপির পরাটা, তো যেটার আমরা বেশিরভাগ ফেমাস, যেটার নাম গোবিকি পরাটা। তো আজকে এটাই আমি বানাইমু, স্কিপ না করিয়া তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবো আর যদি ভালো লাগে জানোই কিটা করতে রাখবো। তো চলো এখন আমি যাইলাম পরাটা বানাইতে, খুবই ক্ষুধা লাগছে তো তাড়াতাড়ি চলো।
যা যা লাগে আমি সব কিছু রেডি করিয়া রাখি দিছি আগের থাকিয়েই। তো তোমরা দেখাই দিলাম প্রথমে এখানে নিছি ফুলকপি, আর বেশি বানাইতাম না আমি আর বাবু, দুইটাই পরোটা বানাইবো ওইটা লাগে আর নিছি। আর এখানে নিছি কাঁচা লঙ্কা, তো লঙ্কাটা তোমরা ঝাল বুঝিয়া নিবায়, আমি এখানে একটাই নিছি। তারপরে নিছি এখানে ধনিয়া পাতা, একদমই ফ্রেশ আমার গাছের ধনিয়া পাতা। আর আদা দেখতে পাচ্ছ, আদাটারও গ্রেট হরিয়ার নিছি। তারপরে মশলার মধ্যে যা যা লাগবে, এখানে হলুদের গুঁড়া নিছি, তারপর জিরা গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া, লবণ, তারপরে আস্তা জিরা পুরনে দিওয়ার লাগিয়া। আর এখানে নিচে ওই যে ধনিয়া গুঁড়া, ধনিয়াটার মানে ডাই রোস্ট করিয়া গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়েছে, তো এরকম কালারটা আইছে। আর নিচে সাদা তেল মানে রিফাইন তেল, আর এখানে নিচে ময়দা, দুইটাই পরোটা বানাইমো। তো আমি বুঝিয়ে নিছি, তোমরা পরিমাণ মতো বুঝিয়ে নিবাই। তো প্রথমেই আমি কীটা করবো, ফুলকপিটা গ্রেট করে নিম। আমি বেশি ফুলকপি না, তো ওইটা লাগিয়ে আমি ছোটো গ্রেটার নিছি, আর সব কিছু সুন্দর করে গ্রেট করবো। আর ফুলকপির যেটা ডাটা আছে ডাটাটা দিতাম না, জাস্ট ফুল যেটা আছে ফুলটাই দিম। আমিও প্রথমবার বানাইলাম, মায়ে বানায় নর্মালি, আর আজকে আমি হয়েছি না, আমি বানাইলাম, বানাইমু, তো আমি বানাইলাম। শেষ, এখন বাবুয়ে দেখতে পারায়, তো বাবুয়ে ময়দাটা মাখিয়া দিব। প্রথমে লবণটা দেয়ার আনতা ছড়িয়া, সেম এই জাস্ট আলুর পরোটা আর এই যে ফুলকপির পরোটা সেম এই। সবরেই জিজ্ঞেসি খাইব কি না, তো তারা হয়েছে না খাইতো না। আর আছে আমি ডালিয়া না খাইয়া পরোটা খাইলাম। দেখতে পারে খুব সুন্দর করিয়া বাবুয়ে বানাইছে, আমারটা তো সফট হয় না, লাগি বাবুয়ে বানাইছে খুব সুন্দর। আর এই যে তেল লাগে রাতে ও বাবু, এই যে একটা আমি খাইব একটা বাবুয়ে খাইব। এখন আধা ঘন্টা লাগিয়ে রাখি দিমু, একদমই সফট হয়ে যাব। আর এদিকে আমি পুরটা রেডি করে লাই, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, অপেক্ষা করবো সামান্য যাতে তেলটা গরম হয়ে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে আস্তা জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিমু লঙ্কা, কাঁচা লঙ্কাটা যার যার পরিমাণ মতো বুঝিয়ে দিও, যে যেরকম ঝাল খাইবায়। তো আমি একটাই দিছি, একটাই মোটামুটি ঝাল আছে। আর এখন দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তো এখন আমি গ্রেট করা ফুলকপি দিয়া দিম। আমি একলাই ভিডিও করলাম বা ক্যামেরাও ধরিয়া রাখলাম, তো ইত্যাদি একটু অসুবিধা হওয়ার দিয়া দিছি ফুলকপি। এখন একটু সামান্য নাড়াইম, নাড়ানোর পরে দিয়া দিমু লবণ, লবণের পরিমাণটা কম দিও কারণ কবি মজিয়া একদম কম হয়ে যায়। তারপর যা যা মশলা এখানে তোমরা দেখাইছি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া সব একসঙ্গে দিয়া দিছি, দিয়া এখন ভালোভাবে মিক্সড করুম। তারপরে আদা রাখছি, আদাটাও দিয়া দিছি, আদাটা দিয়াও ভালোভাবে নাড়াইমু। আর এই যে মোটামুটি ভাজা ভাজা হয়ে যাইব, আর দেখবা খুব সুন্দর একটা স্মেল বাইর হয়ে আইসে, তো বুঝবাই হয়ে গেছে। তো আমার অলমোস্ট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিম।
দেখতে পারো খুব সুন্দরই কালার আইছে, খুব সুন্দর স্মেল আইছে। আর এখন আমি পরোটাটা বানাইম, পরোটা এখানে রাখছি আমি, পুরো আধ ঘন্টা হয়ে গেছে, একদম সফট জারে হয়, একদমই সফট হয়েছে। তো এখন দেখতে পারলাই এক্সট্রা একটু ময়দা নিছি, ময়দা নেওয়ার পরে বেলমু, তারপর এখানে যেটা যে পুরিটা তো দিমু, পুরোটা আমি বেশি করেই দিমু, তোমরা বুঝিয়ে ভালোভাবে দিবা, দিয়ে ভালোভাবে এই যে মুখটা ভালোভাবে বন্ধ করবা যাতে বাইরেও না যায়, আর হাতটা একটু বড় করবা যাতে সব দিকে পুরটা সব দিকে সমানভাবে যায়, না যদি একদিকে বেশি যায় তো পাঠিয়া বাইরেই যায়। তো দেখতে পারলে তোমরা কমেন্ট করিও না যে রুটি গুলো গোল হয়েছে না, গোলইয়েই খেতে হইতো, সব কিছু ফ্যাটের ভিতরেই যেত। আর এখানে দেখতে পারে তো নেক্সট দুইটা, তো একটা বানানিও হয়ে গেছে, তো আর একটা নেক্সট বানানিও, আর এটাও সেমভাবেই বানানিও যাব। এটা আমার পুরো একটু বেশি হুড়িয়ে দিছি, তো ভালোভাবে সিল করবাই, সিল করিয়ে ভালোভাবে একটু হাত দিয়া একটু বড় করবাই যাতে সব দিকে সমানভাবে যার। আর এটাও আমি বানাই দিম, আর এখানে রুটিটা এখন আমি ভাজিলাম। আমি রিফাইন তেল দিয়েই ভাজলাম, তোমরা যদি চাও ঘি দিয়েও ভাজতে পারো, আর যদি চাও রিফাইন তেল দিয়েও ভাজতে পারো, আর যদি চাও না ভাজিয়ে খাইতে এটাও পারো। খুব সুন্দর ভাজা হয়েছে, তো তাও এটা একটু হালকা ভাজা হয়েছে, কারণ এটা বাবুয়া খাইবে, বাবু এতটা ভাজা ভালো পায় না, আমরা একদম মচমচা লাল খুঁড়িয়ে ভাজা খাইতে ভালো লাগে। আর উপরের থেকে দিয়ে দিব একটু আমুল বাটার, বাটারটা যে সময় মেল্ট হইব খুব টেস্টি লাগে খাইতে, দেখতে পারায় গরম পরোটা এটা লাগিয়ে মেল্ট হয়ে যার। এই যে প্রথমটা বাবুরে দিছি, বাবু খাইয়া খাও কীরকম হয়েছে সত্যি সত্যি খাইয়। সত্যি দেখছো বাবুর রিয়াকশনটা লইছি। আর এখন আমি আমার পরোটাটা বানাইলাম, সেম প্রসেস, সবসময় সেম জিনিস খাইতে ভালো লাগে না, তোমরা ডিফারেন্ট এটা ট্রাই করতে পারো, বা সবসময় বেশিরভাগই আমরা আলুর পরোটা খাইয়া থাকি, তো এটা একবার বানাইয়া ট্রাই করিও। তো আমারটাও হয়ে গেছে, তো এখন আমিও উপর থেকে একটু বাটার দিয়ে দিম, তোমরা একটু ভাঙ্গে আমি দেখাই দিই, খুব সুন্দর খুব স্বাদ হয়েছে বাবুয়ে হয়েছে, বাবুর এখান থেকে আমিও নিজেও এক বাইট খাইছি, তো দেখো খুব খুবই স্বাদ হয়েছে। তো তোমরা কমেন্ট করতে একদম ভুলবা না কিন্তু কীরকম হয়েছে রুট পরোটাটা আমার। তোমরা কমেন্টে জানাইও যে পরোটাটা কীরকম হয়েছে। আর এখন আমি পরোটা খাইলেই খুবই ক্ষুধা লাগছে, আবার দেখা হইব নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকিও সুস্থ থাকিও, আর সবাই পরোটাটা বানাইয়া খাইও, খুব টেস্টি হয়েছে বাবুয়ে হয়েছে, আর আমিও এক বাইট খাইছি বাবুর কাছ থেকে, খুবই টেস্টি, আর এখন খুব ক্ষুধা লাগছে আমি খাইলেই।